নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী কল্কির চমৎকার শুনব। পুনে থেকে আমি স্মিতা দলভি বলছি। পেশায় আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি এমনই একটা মানসিক স্থিতির মধ্যে ছিলাম যেখানে সর্বদা জীবন এবং নিজের সম্পর্কে অনেক প্রশ্ন মনে উদয় হতো, আর সেই সব প্রশ্নের উত্তর আমি বাইরের দুনিয়ায় খুঁজতাম। গত 2-3 বছর আমার ঠিক করে ঘুম হতো না, প্রায় নিদ্রাহীন রাত কাটত আমার। ভগবত ধর্মের বিভিন্ন প্রক্রিয়ায় অংশগ্রহণ করার পর এখন আমি নিজেকে বুঝতে পারি এবং অতীতের বহন করে চলা নিষ্ক্রিয় অহং বোধ থেকে মুক্ত হতে পেরেছি। ভালোবাসা এবং মমতা দিয়ে আমি এখন আমার সম্পর্কগুলির সাথে সম্পৃক্ত হবার চেষ্টা করছি। আমি এখন শান্তভাবে সমস্ত আতঙ্ক এবং বিরুদ্ধ পরিস্থিতির মোকাবিলা করতে পারি। এখন খুবই শান্তিপূর্ণ স্থিতিতে রয়েছি। আমি এখন বর্তমান মুহূর্তের জন্য সিদ্ধান্ত নিতে সক্ষম। কোনো কাজ সুসম্পন্ন করার স্বার্থে কেবলমাত্র প্রয়োজন ভিত্তিক নিজ মনকে আমি এখন চালনা করতে পারি। আমার মনের অতীত এবং ভবিষ্যতে বিচরণ করা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আমি আমার জীবনকে সুনির্দিষ্ট ও সুপরিকল্পিতভাবে সংগঠিত করতে সক্ষম হয়েছি। এখন আমি সর্বদাই খুশির স্থিতিতেই থাকি, কারণ আমি পরিষ্কার বুঝতে পেরেছি যে কষ্ট বা দুঃখ ভোগ কেবলমাত্র একটি চিন্তন প্রক্রিয়া ছাড়া আর কিছুই নয়। আমাদের প্রবণতা হল চিন্তাকে অন্তরে নেওয়া এবং চিন্তা চালিয়ে যাওয়া, শেষ পর্যন্ত যার কোনো সদুত্তর মেলে না। বেশিরভাগ সময়েই আমি উপলব্ধি করতে পারি যে আমি চিন্তামুক্ত স্থিতিতে রয়েছি, কেবল বর্তমান মুহূর্তে বাস করছি আর জীবনকে উপভোগ করছি। আমি এখন দৈব শক্তির সাথে সংযোগ স্থাপন করতে পারি এবং কেবলমাত্র নিজ হৃদয়ের সাথে বাক্যালাপ করি, হৃদয়ের কথা শুনে সিদ্ধান্ত নিতে পারি যা সঠিক হয়ে থাকে। এখন আর কোনো ভয় নেই, সংঘর্ষ নেই, কোনো আন্তরিক বার্তালাপও নেই। আমি এখন একটি সুন্দর, উদ্বেগহীন ও চিন্তামুক্ত জীবন যাপন করছি। এমনকি আমার চারপাশের মানুষজনের মধ্যে থেকেও আমি বর্তমান মুহূর্তের স্থিরতা উপলব্ধি করতে পারি। শ্রী পরমজ্যোতি কল্কি আম্মা ভগবানের চরণ কমলে অসংখ্য কৃতজ্ঞতা ও প্রণাম জানায়।